আমার ক্ষতি হয়েছে প্রায় আপনার 14-15 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে, 14-15 লাখ টাকা। আমার দোকান তো দুইটা ছিল, দোনোটাই শেষ। কিছু বের করতে পেরেছি, তো ওগুলো ম্যাক্সিমাম মালই নষ্ট হয়ে গেছে, চলার মতো না, এখন সবই তো শেষ। কিছু লোন করা ছিল, কিছু আত্মীয় স্বজনের কাছে নেওয়া ছিল, এই তো। আর কিছু রেগুলার বেচতেছি, তারপর আনতেছি, পাটি গাছটা বাকি আনতেছি, পাটি বর্তন দিতেছি, ধার করতেছি, এইভাবে চলতেছি আর কি। তো আমাদের হিসাবটা তো 4 রাত পর্যন্ত হয়, তো দেখা যায় 4 রাতের একটা ব্যাচে কিনা পাওয়ার পরে ওই টাকাটা দিয়ে দিব, হয়তোবা স্টাফ বিদায় করব, তারপর নিজের সংসারে কিছু খরচ করব, আত্মীয় স্বজন আছে সবাইকে একটা ছিল পরিকল্পনা, সব তো শেষ হয়ে গেছে। এখন যে নিজে খাবো ওই টাকাটাই আমার কাছে নাই ভাই, কারণ 2-3টা দোকান শেষ হয়ে গেছে ভাই, এখন কী আছে কিছু নেই। এটা এটা হচ্ছে এখন মনে করেন সবই তো হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন সরকারের কাছে শুধু আমাদের একটাই দাবি, আমাদের যা গেছে তো গেছেই, আমরা তার এগুলো ফেরত পাবো না। এখন শুধু আমাদের দোকানটা খোলার ব্যবস্থা করে দাও, তাতে আমরা একটু সচ্ছল হতে পারবো বা চলতে পারবো। এখন আমাদের মার্কেট কমিটি আছে, ওনারা যদি একটু আমাদের সাথে হেল্প করে, সহযোগিতা করে, দ্রুত কাজ করে, তাহলে আমরা এই জিনিসটা একটু নিয়ন্ত্রণ করতে পারবো, আমরা খুলতে পারবো। আমরা ব্যবসা না করি, আমরা খুলে বসি, আমরা না করি ব্যবসা, আমরা এখানে খুলে বসি। খুলে বসলেও তো একটা আমাদের পার্টিপত্র আছে, ওনারা বুঝে আমরা তার চলে যাচ্ছি না, আমাদের এখানে আসি, আমরা হয়তো তাদের টাকা পয়সা দিব আস্তে আস্তে। যা হওয়ার তো আমার তো আমার কাছে যারা পাবে তারা তো আমার কাছে মারবে না, কারণ সবাই তো মানবতা আছে, সবার মধ্যেই আছে, এখন সবাই আমাদের কাছে পায়। দেখেন আমাদের এখন আমরা চলবো এটা বড় বিষয় না, আমার পিছনে আরও 6-7 জন স্টাফ আছে, আমার কিছু ছোটো একটা ফ্যাক্টরি আছে, ওটার মধ্যে 5-10-15 জন স্টাফ আছে, সবারই আমরা ক্ষতিগ্রস্ত ভাই। এখন আমার নিয়ে আমি চিন্তা করতেছি না ভাই, শুক্রবারে বেচে কিনা করছি, আলহামদুলিল্লাহ ভালো বেচে কিনা হয়েছে, এখন আস্তে আস্তে বেচে কিনা বাড়বে। এখন মনে করেন যে এর মধ্যে আমাদের এত বড় একটা ক্ষতি হয়ে গেল ভাই। শুক্রবারে বেচে কিনা করছি, আমার একটাই মেয়ে, মেয়েকে বলছি বাবা তুমি শুক্রবারে, আমি তোমাকে শনিবারে মার্কেটে শপিং করার টাকা দিব। এখন শপিং করার খাওয়ার টাকাই তো নেই ভাই, আমি শপিং করার টাকা কোত্থেকে দিব? আমার স্টাফগুলো মানুষ স্টাফগুলো আমার নিজের কাছে খারাপ লাগতেছে ভাই, কোত্থেকে দিব আমার স্টাফগুলো টাকা? আমার দোকানে 8-10টা স্টাফ, আমি কোত্থেকে দিব ভাই?